রেডি। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ থেকে তৃতীয় অধ্যায়ে ষষ্ঠ পরিচ্ছেদ সমাস নিয়ে। আজকের আলোচনা আলোচ্য পাঠ সমাস। তো আমরা প্রথমে আসবো যে সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ সংক্ষেপ মিলন একাধিক পদের এক পরিকরণ। মিলন কিসের মিলন? মানে পদের মিলন, একাধিক পদের এক পরিকরণ। সমাস মানে সংক্ষেপ, সংক্ষেপ মিলন একাধিক পদের এক পরিকরণ, একাধিক পদের এক পরিকরণ। তাহলে সংক্ষেপ প্রথমে আসছে সমাস মানে কি সংক্ষেপ, তারপরে আসছে মিলন। এই মিলনটা কিসের মিলন? পদের মিলন। এই মিলনটা হলো পদের মিলন। এরপর একাধিক পদ থাকবে, সেটাকে এক পদে পরিণত করতে হবে। তো আমরা একটা উদাহরণের সাহায্যে সমাসটা কিভাবে আমরা এক পদীকরণ করতে পারি এটা দেখাচ্ছি। বিলাত থেকে সমান সমান বিলাত তাহলে এটা আমরা ব্যাস বাক্য করলাম, সমাসটা একটা ব্যাস বাক্য করলাম বিলাত ফেরত। এটা হলো সমস্ত পদ, এটা হলো সমস্ত পদ। এই সমস্ত পদটাকে আমরা বিশ্লেষণ করার পরে একটা বাক্য পেলাম, এই বাক্যটার নাম হলো ব্যাস বাক্য। এটা গেল সমস্ত পদ আর এটা গেল ব্যাস বাক্য। তাহলে এই দুইটা আবার সংজ্ঞা আকারে আমরা বলতে পারি কিভাবে, যে সমস্ত পদকে সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ, সমাস নিষ্পন্ন নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ, সমস্ত পদ। আর এই ব্যাস বাক্যটার সংজ্ঞা দিতে পারি কি, সমস্ত পদকে বিশ্লেষণ করলে সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্যটি পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। এখন এই হলো ব্যাস বাক্য, এই বিলাত ফেরত এই অংশটুকু হলো ব্যাস বাক্য, আর একসাথে বিলাত ফেরত এই শব্দটা হলো সমস্ত পদ। এখন সংজ্ঞা আকারে যখন আমরা গেলাম যে ব্যাস বাক্য কাকে বলে, তখন কি পেলাম আমরা, সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্যটি পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। এই ব্যাস বাক্যের আর দুটো নাম আছে, ব্যাকরণের দুটো নাম আছে, একটা হলো ব্যাস
এদিকে তোমার এই বিলাত ফেরত শব্দটা যদিও একটা শব্দে আমরা লিখছি, এখানে আবার দুইটা ভাগ আছে, একটা হইলো ফেরত, একটা হইলো বিলাত। তাহলে এই বিলাতটা হইলো প্রথম পদকে বলা হয়, সমস্ত পদের প্রথম পদকে বলা হয় পূর্ব পদ, পূর্ব পদ। আর দ্বিতীয় অংশে অংশকে বলা হয়, দ্বিতীয় অংশকে বলা হয় পরপদ অবলিক উত্তর পদ, পরপদ অবলিক উত্তর পদ। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে সমাসের সংজ্ঞার পরে যে উদাহরণটা দিলাম, উদাহরণটা হলো বিলাত থেকে ফেরত, এটা হলো একটা সমস্ত পদ। বিলাত থেকে ফেরত এটা হলো একটা সমস্ত পদ। এই সমস্ত পদকে বিশ্লেষণ করার পরে আমরা যে বাক্যটি পেলাম, এটি হলো বিলাত থেকে ফেরত, এটা হলো ব্যাজ বাক্য। তারপরে যখন সমস্ত পদ যদি বলা হয় যে সমস্ত পদ কি, তখন ব্যাকরণের প্রক্রিয়ায় সমাস নিষ্কর্ণ পদটির নাম হয় কি, সমস্ত পদ। এরপর সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্যটি পাওয়া যায় তাকে বলা হয় ব্যাজ বাক্য। ব্যাজ বাক্যের আরো দুটো নাম আছে, একটা হলো বিগ্রহ বাক্য আর একটা হলো সমাস বাক্য। বাক্যের শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি এবং এই রীতিটি আসছে সংস্কৃত থেকে। আমরা আজকে এই সমাস আলোচনার পরে যাব সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা। প্রকারভেদের মধ্যে আছে ছয়টি সমাস, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে থাকবে, যেমন নামগুলি আমি লিখে দিচ্ছি। সমাস ছয় প্রকার, সমাস ছয় প্রকার, কয় প্রকার, ছয় প্রকার। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ। তারপরে হলো কর্মধারয়, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। এই ছয় প্রকার সমাস। এখন আমরা প্রাথমিকভাবে দ্বন্দ্ব সমাসের আলোচনায় যেতে পারি। দ্বন্দ্ব সমাসটা হইল উভয় পদ প্রধান সমাস, উভয় পদ প্রধান সমাস। মানে তোমরা ইতিমধ্যে জেনেছ যে উত্তর পদ, পরপদ এবং উত্তর পদ অথবা পূর্ব পদ এবং পরপদ দুইটার অর্থই প্রধান বুঝাইবে। এই উভয় পদ প্রধান মানে পূর্বপদ, পূর্বপদ আর হলো পরপদ। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝাইতে পারি, তোমরা খেয়াল করো। যেমন পিতা ও মাতা সমান সমান,
পিতা মাতা। এখানে যদি বলা হয় পিতা মাতা, তাহলে কার প্রাধান্য পাবে? পিতাও যেমন মাতাও তেমন, তাহলে প্রথম পদের যেমন প্রাধান্য পরের পদেরও তেমন প্রাধান্য। এই অর্থে এই সমাসটা হলো উভয় পদ প্রধান সমাস, পূর্ব পদেরও প্রাধান্য থাকবে পরপদেরও প্রাধান্য থাকবে। পূর্ব পদ পরপদ প্রধান সমাস, পূর্বপদ ও পরপদ প্রধান সমাস। এটাকে আবার ও এবং আর দ্বারা সংযুক্ত করতে হয়, দ্বারা সংযুক্ত করতে হয়, ও এবং আর দ্বারা সংযুক্ত করতে হয়। যেমন এই আমরা লিখলাম পিতা মাতা, এই সমস্ত পদটাকে ভাঙলাম, ব্যাস বাক্য করলাম কি পিতা ও মাতা, তাইলে ও এই সংযোজক দিয়ে আমরা সংযুক্ত করেছি। এরকম উদাহরণ তোমরা বইয়ে অনেক পাবে এবং এখন ইচ্ছে করলে আরো দেওয়া যাবে, অসুবিধা নাই। যেমন পিতা মাতা, ভাই বোন, ছাত্র ছাত্রী ইত্যাদি, এগুলো সব দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এরপর দুই নম্বর সমাস আছে দ্বিগু সমাস। দ্বন্দ্ব সমাস গেল, এবারে আসো দ্বিগু সমাস। দ্বিগু সমাস, দ্বিগু সমাসটা হলো পরপদ প্রধান সমাস, পরপদ প্রধান প্রধান সমাস। সমাহার অবলিক সমষ্টি মিলনার্থ বোঝাবে, মিলনার্থ বোঝাবে। সমাহার কথাটার অর্থ সমষ্টি, সংখ্যা আর মিলনার্থ বোঝাবে। যেমন একটা উদাহরণ দেই আমরা দ্বিগু সমাসের, সপ্তাহ সপ্ত অহের সমাহার, সপ্ত মানে সাত, অহের সমাহার, সপ্ত অহের সমাহার, সমাহার মানে সমষ্টি, সাত দিনের সমষ্টিকে আমরা সপ্তাহ বলি। এখানে তোমরা দ্বন্দ্ব সমাস নির্ণয়ের জন্য পাবা কি পরপদ প্রধান সমাস, আর সমাহার কথার অর্থ হল সমষ্টি অথবা মিলনার্থ বোঝাবে। আর একটা উদাহরণ দিয়ে রাস্তা, চার রাস্তার সমাহার। এখানে চারটে রাস্তা যদি এরকম হয় তাহলে সমাহার বা মিলন বোঝাবে না, চারটে রাস্তার সমাহার বোঝাইতে সংযোগ, এই একটা রাস্তা এই একটা রাস্তা এই একটা এই একটা, তাহলে এই সংযোগটা হইল সমাহার। তাহলে আজকে গেল এই দুটো সমাস, দ্বন্দ্ব আর দ্বিগু সমাসের আলোচনা, সমাসের প্রাথমিক ধারণা। আগামী ক্লাসে আমরা অন্যান্য সমাজগুলি নিয়ে আলোচনা করবো। ভালো থাকো তোমরা, ধন্যবাদ তোমাদের সবাইকে, আল্লাহ হাফেজ।